কাটলো জমিজট। বাদুরিয়াতে ইছামতির নদীর ওপর শুরু হতে চলেছে অসমাপ্ত সেতুর কাজ। প্রশাসনিক কর্তাদের সাথে জমি মালিকদের আলোচনায় মেলে সমাধান সূত্র। গ্রামবাসীদের সাথে আলোচনায় কাটলো জমিজট। অবশেষে বাদুড়িয়ায় শুরু হতে চলেছে অসমাপ্ত সেতুর কাজ। সম্প্রতি জেলা শাসক, জেলা পূর্ত কর্মাধ্যক্ষ সহ স্থানীয় বিধায়কেরা বৈঠকে বসেন স্থানীয় জমিদাতাদের সাথে। সেখানেই মেলে সমাধান সূত্র। জানা গেছে, সম্প্রতি প্রশাসনিক বৈঠকে জমিজটে সেতু তৈরির কাজ আটকে রয়েছে। বিষয়টি জানতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে নির্দেশ দেন বিষয়টি দ্রুত সমাধান করার। এরপরই এলাকায় জমি পরিদর্শনে আসেন জেলা শাসক শরৎ দ্বিবেদী, সাথে ছিলেন জেলা পরিষদের পূর্ত ও সড়ক কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী, ছিলেন স্থানীয় বিধায়ক আব্দুল রহিম। জমিদাতাদের সাথে আলোচনায় বসেন তারা। এ বিষয়ে জেলা শাসক জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে সেতুর রাস্তা তৈরির জন্য জমিজট কাটাতে সব পক্ষকে নিয়ে আলোচনায় বসা হয়েছিল, সমস্যা মিটে গেছে। আগামী কয়েক মাসের মধ্যেই সেতুর রাস্তার কাজ শুরু হবে। এ বিষয়ে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, সেতুর কাজ আগেই শেষ হয়েছে, এবার অ্যাপ্রোচ রোড তৈরির কাজ শুরু হবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী এটা স্যাংশন করেন। 2013 সালে এটা স্যাংশন হয়, 19 কোটি টাকা তখন ডিপিআর ভ্যালু ছিল। কিন্তু ব্রিজ কমপ্লিট করতে আমাদের লাগে 17 সাল পর্যন্ত, 4 বছর। পিডব্লিউডি রোডস এটা দেখছেন, এখন দায়িত্বে আছেন আমাদের অজিত সিং সাহেব, পিডব্লিউডি রোডস এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ওনার সুপারভিশনে এটা হচ্ছে। এখন ব্রিজ কমপ্লিট 17 সালে, এই 4-5 বছর এখানে যে অ্যাপ্রোচ রোডটা হবে, দেখবেন আপনি ব্রিজের মাথা উঁচুতে দাঁড়িয়ে আছে। এই রাস্তাটা হবে, রাস্তা এই রাস্তা দিয়ে হবে না, কারণ ব্রিজের একটা যাওয়ার, ব্রিজের থেকে যাওয়ার বিভিন্ন অ্যাঙ্গেলের গতি প্রকৃতি আছে। সেই অনুযায়ী ওনারা পিডব্লিউডি এক্সপার্টরা যে সার্ভে করে দিয়েছেন, এই রাস্তাটা গিয়ে উঠবে সোজা বাদুরিয়া বাজারের লরি স্ট্যান্ডে, অর্থাৎ 1.9 কিলোমিটার নতুন রাস্তা তৈরি করতে হবে, একদম নতুন, যেখানে কোনো ট্রাক রোডও নেই। জমি পাবলিকের থেকে কিনতে হবে। অলরেডি 10.5 একর জমি তারা কিনতে রাজি হয়েছেন, আমাদের রেটে, গভর্নমেন্টের যে রেট, রাজ্য সরকার যে রেট দিয়েছে তাতে তারা সম্মতি প্রদান করেছে। এখন বাকি 4.5 একর জমি জটিলতা এখনো রয়েছে। আজকে এই যারা অসম্মত তাদেরকে নিয়ে জেলা শাসক এবং আমরা সবাই, এখানকার স্থানীয় বিধায়কও আসবেন সেই মিটিংয়ে, আমরা তাদের সবাইকে নিয়ে আজকে এখানে আলোচনা করে নিষ্পত্তি করব। এই নিষ্পত্তিটা হওয়ার পরে রাস্তাটা তৈরি হবে। জানা গেছে, লক্ষ্মীনাথপুর থেকে লরি স্ট্যান্ডের মধ্যে 2 কিলোমিটার রাস্তা জমিজট তৈরি হয়েছিল। প্রশাসনিক কর্তাদের সাথে আলোচনায় সেই জট কেটেছে বলে দাবি জমিদাতাদের। 2018 সালে NOC দিয়েছিল, সেই 2018 সাল থেকে আজকে 22 সাল, এই 5 বছর ধরে আমরা যা আসা প্রসেসিংটা সকলের সঙ্গে, অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে করছি, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন থেকে এতদিন কোনো রেসপন্স পাইনি। যাই হোক, মধ্যম গ্রামে দিদি মিটিং করার পর আবার এসেছিল, এসে তারা যে নিয়ে চলে গেল রিপোর্টটা, আর কিছু নেই। এইবার দেখছি আজকে হলো যে 87 লক্ষ প্লাস ইনসেন্টিভ, এটা DM, জেলা শাসক এবং আধিকারিক, বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিকদের সঙ্গে সভা হলো। জানা গেছে, এই সেতু চালু হলে সীমান্ত বাণিজ্যের সুবিধা হবে, উপকৃত হবেন ইছামতি নদীর দুপাড়ের মানুষ। 2010 সালে সেতুর শিলান্যাস হলেও কাজ শুরু হতে সময় লেগে যায় 2012 সাল পর্যন্ত। 410 মিটার লম্বা ফুটপাথ সহ 11 মিটার চওড়া সেতু প্রস্তুত হয় 2017 সালে। বাদুড়িয়া পৌরসভার লক্ষ্মীনাথপুর থেকে কাটিয়াহাট পর্যন্ত 6 কিলোমিটার রাস্তা তৈরি হলেও বাকি থেকে যায় 2 কিলোমিটার মতন রাস্তা। ওই রাস্তা তৈরির জন্যই জমি পেতে সমস্যা হয়। সূত্র মারফত জানা গেছে, ইতিমধ্যেই সেতুর 2 মাথা জোড়া লেগেছে, তৈরি হয়েছে অন্য পাড়ের রাস্তার বেশ কিছুটা অংশ, ছোটোখাটো কিছু কাজ বাকি রয়েছে। এরপর কয়েক মাসে এসব কাজ মিটে গেলেই ইছামতি সেতুর ওপর শুরু হবে যান চলাচল। দীর্ঘদিনের সমস্যা মিটিয়ে চালু হতে চলেছে বাদুড়িয়ার এই সেতু। খুশি স্থানীয়রা। যারা জমিদাতা আছেন তাদের সঙ্গে আমরা একটা সুন্দরভাবে মিটিং করলাম। জমির জট একটু ছিল, বেশিরভাগই কাজ হয়ে গেছিল, একটু ছিল,
আমাদের সরকারের যা নির্দেশ ছিল তার অনুযায়ী আমরা সবার সঙ্গে যা পলিসি আছে এটা নিয়ে সবার সঙ্গে কথা বললাম। আর সবাই যা আমাদের এক্সিস্টিং রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটা মেনে নিয়েছে। আর আমরা আশা করি যে আমাদের যা ল্যান্ড ইস্যু আছে আজকে সব সমাধান হয়ে গেছে। জমি কেনার কাজও আগামী দু তিন সপ্তাহের মধ্যে আমরা কমপ্লিট করে নিতে পারবো। আর তারপরে পিডব্লিউডি যারা রাস্তা আর ব্রিজ বানাবেন তাদেরকে আমরা সিগন্যাল দিয়ে দিয়েছি, তারা ওদের ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে ডিপিআর যা পাঠাতে হবে সেটা পাঠিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাদুড়িয়া।